প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। আপনারা দেখছেন চেতনা ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে নরসিংদীর সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে 500 অসহায় ও দুস্থদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। উপকারভোগীদের মধ্যে 10 কেজি চাল, 2 লিটার তেল, ডাল 1 কেজি, 1 কেজি পেঁয়াজ, আলু 2 কেজি ও 500 গ্রাম চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন। এ সময় নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সদরের সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরাম 71-এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।